জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ক গ্যাজেট প্রকাশ হতে পারে। গেল 1 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এর আগে ট্রাইব্যুনালের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও উক্ত রায় বহাল রাখেন।